স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার রাজনৈতিক অস্থিরতায় গেল প্রায় দু মাস স্থবিরতা নেমে এসেছিল দেশের প্রধান এই বিনোদন কেন্দ্রে পাঁচ শতাধিক হোটেল মোটেল ছিল ফাঁকা হয়ে পড়েছিল অনেকটা পর্যটকশূন্য এ কারণে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য ধস নামে সংশ্লিষ্টরা বলছেন জুলাই মাসে কোটা আন্দোলনের শুরু থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন খাতে প্রায় পাঁচশো কোটি টাকার লোকসান হয়েছে যা পুষিয়ে আনতে রীতিমতো হিমশিম খেতে হবে তাদের ধীরে ধীরে সেই চিরচেনা রূপে ফিরছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দেশের বন্যা দুর্গত এলাকাগুলো কিছুটা স্বাভাবিক হয়ে আসায় পর্যটকদের আনাগোনা বাড়ছে পরিবার পরিজন নিয়ে জেলার পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা তবে এ সংখ্যা আশানুরূপ নয় জানিয়ে আগতদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আগামী দিনগুলিতে যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে আমরা আমাদের যে লোকসান হয়েছে তা কিছুটা হলেও অন্তত আমরা কাবার দিতে পারব আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এখানে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় যাতে পর্যটকরা তারা কক্সবাজার ঘুরতে এসে তাদের ভ্রমণকে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে এবং ধরনের সমস্যার কেউ না হয় কোনো যাতে এদিকে পর্যটক না আসতে পারায় কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস এবং তিন শতাধিক রেস্তোরাঁ বেশিরভাগ খালি পড়েছিল দীর্ঘদিন ফলে পর্যটন খাতে লোকসান গুনতে হয়েছে অন্তত পাঁচশো কোটি টাকা বিশাল যে একটা অস্বাভাবিক পরিস্থিতি সেটার কারণ আমাদের কক্সবাজারের পর্যটন বলতে গেলে কিন্তু আমরা আশা করি এই ভবিষ্যতে যে পরিস্থিতির উন্নতি হবে। আস্তে আস্তে আমরা এই ক্ষতিটা ভবিষ্যতে পুষিয়ে উঠতে বলে আশা করছি পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও সৈকত বালিয়াড়িতে এবং আশপাশের পর্যটন স্পটগুলোতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে প্রতিদিন বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মানুষের কোলাহলে কিছুটা বেশি মুখরিত হয় পর্যটন স্পট

Cox Bajar.